সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশারি আল্লাহর মতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেক ধৈর্য এবং অনেক অপেক্ষার ফল আপনারা পেয়ে গেছেন। অর্থাৎ 2022 সালে ব্যাটালিয়ান আছে 23তম যে নিয়োগটি, সেটি অলরেডি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ নিয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। যারা যারা আবেদন করবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলারটির লিঙ্ক দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে মূলত আপনাদের ব্যাটালিয়ান আনসারে কী কী কাগজপত্র লাগবে। অর্থাৎ অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া এনআইডি কার্ড লাগবে কি না, অথবা মা বাবার এনআইডি কার্ড হলে হবে কি না, এগুলো নিয়ে অনেকে বিভ্রান্তিকর আছেন আর কি। তো আজকের ভিডিওতে আমরা এই তথ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তা আপনাদের আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং মাঠ পরীক্ষা আপনারা কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে আর কি, সেগুলো নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছিল আর কি। তো যারা যারা আবেদন করবেন, তারা অবশ্যই আজকের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা বিশেষ কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনি যদি আমাদের এই পরিবারের এখনও সদস্য না হয়ে থাকেন, তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আর যারা এই পরিবারের সদস্য আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, এই নিয়োগটি থাকতে আবেদন করতে একজন প্রার্থীর প্রথমত যোগ্যতা লাগবে 18 থেকে 22 বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস করলে আপনারা আবেদনটা করতে পারবেন। আর অবিবাহিত প্রার্থী যারা শুধু তারাই আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের উচ্চতা হতে হবে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হলে আপনারা আবেদনটা করতে পারবেন। তো এখানে আপনাদের আবেদন করতে 200 টাকা লাগবে। তো এখানে আপনাদের আবেদন করার শুরুর তারিখ হলো 19/3/2022 খ্রিস্টাব্দ তারিখ, এবং আবেদন করার শেষ তারিখ হলো এখানে আপনারা 7 জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর কি। তো এখানে আপনারা বাংলাদেশের সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা, মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদন করতে অর্থাৎ মাঠ পরীক্ষা আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে আর কি, তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এখানে আপনাদের কী কী কাগজপত্র লাগবে। ক, প্রথম শ্রেণীর অফিসার গ্যাজেটেড কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদের ফটোকপি, অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার যোগ্যতা লাগবে আর কি, মূল অথবা সাময়িক দুটোই লাগবে আর কি। খ, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা, অর্থাৎ 6 কপি ছবি লাগবে আর কি, তাও এটা সামনে থেকে তোলা হতে হবে আর কি। গ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অর্থাৎ আপনি যদি ইউনিয়নে থাকেন তাহলে অবশ্যই ইউনিয়ন কর্তৃক আপনার নাগরিকত্ব সনদপত্র লাগবে আর কি এটা। গ, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি এর ফটোকপি, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে আর কি। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে কিন্তু আপনার মা অথবা বাবার যে কোনো একজনের ভোটার আইডি কার্ড হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর কি। তো এটা নিয়ে অনেকে বিভ্রান্তিকর আর কি। তো আমি নিজেও একবার আবেদন করেছিলাম, তো আমার কিন্তু ওই সময় আইডি কার্ড ছিল না, আমি আমার মার আইডি কার্ড দিয়ে কিন্তু আবেদনটা করেছি আর কি। তো আপনারা চাইলে আপনাদের যে কোনো একজনের আইডি কার্ড দিয়ে করতে পারবেন আর কি। উম, অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে আর কি। তো এটা আপনাদের অভিভাবক সম্মতিপত্র লাগবে আর কি, অর্থাৎ আপনার অভিভাবক আপনাকে সম্মতি দিয়েছে, অর্থাৎ এই চাকরিতে আপনি মানে আবেদন করার জন্য বা চাকরিটা করার জন্য, সেটার একটা সম্মতিপত্র লাগবে, এটা আপনার অভিভাবকের হতে হবে আর কি। স, প্রার্থী অবিবাহিত মর্মের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমতো পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত, অর্থাৎ আপনি যে অবিবাহিত এটা সত্য নাকি মিথ্যা এটার একটা মানে আপনার একটা কাগজ লাগবে আর কি, এটার একটা সত্য মিথ্যার একটা ফটোকপি লাগবে আর কি, এটা আপনাদের এটা চেয়ারম্যান কর্তৃক হতে হবে স্বাক্ষরিত। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট জানিয়ে দেবেন যদি আপনাদের কোনো প্রশ্ন করা থাকে এই বিষয়গুলো নিয়ে, ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে এই বিষয়টা সবাই জানতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।